সৌদি আৰবৰ মদিনাত পুনৰ অসমৰ চিৰাং জিলাৰ বাসুগাঁও আৰক্ষী থানাৰ অন্তৰ্গত চৰাইগাঁৱৰ এগৰাকী হজযাত্ৰীৰ মৃত্যু হৈছে। মৃত্যু হজযাত্ৰীৰ নাম আব্দুৰ ৰহিম পাৰামানিক বুলি জানিব পৰা গৈছে। উল্লেখ্য যে হজযাত্ৰীগৰাকীয়ে যোৱা মে মাহত গুৱাহাটীৰ পৰা মক্কাত হজ কৰিবলৈ গৈছিল। হজযাত্ৰীগৰাকীৰ শাৰীৰিক অৱস্থা অধিক অৱনতি ঘটাত চৌদি চৰকাৰৰ তত্বাৱধানত বিগত এমাহ পাঁচদিন মদিনাৰ আল আহমেদিয়া চিকিৎসালয়ত চিকিৎসাধীন হৈ আছিল। কালি চিকিৎসাধীন অৱস্থাত হজযাত্ৰীগৰাকীয়ে এই হলীলা সম্বৰণ কৰে। তেওঁৰ মৃত্যুত মদিনাত আলহাজ আব্দুল হাইৰ তত্বাৱধানত চলি থকা আল আমিনা টুৰ্ছ ট্ৰেভেলছৰ উমৰাহ হজযাত্ৰীসকলে নবী মছজিদত আল্লাহৰ ওচৰত দোৱা কৰে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আমিনা টুরস এন্ড ট্রাভেলসের জড়িয়ে আমি 27 জনের একটা উমরা যাত্রীর দল মদিনাত আহি উপস্থিত হও। ইতিমধ্যে ফোন যোগে 2024 চনের এজন হজযাত্রী প্রায় 33 দিনের অধিক চিকিৎসাধীন হয়ে থাকা অবস্থাত আছে বলে পরিয়ালবর্গে মোক জানালে। আর মই হসপিটালত গিয়ে উপস্থিত হই ইতিমধ্যে সাও ইন্তেকাল করেছে। ইন্না নিল্লা ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল আমিনা টুরস এন্ড ট্রাভেলসের হজযাত্রী সকলে তেওর আত্মার দোয়া করিল আর বেহেস্তি কামনা করিল। তেও আসলে চিরাং জেলার বাসুগাঁও থানার অন্তর্গত জরাইগাঁও টিলাপাড়ার হাজি আব্দুর রহিম প্রামাণিক। তেওর বেমার আসলে যদিও তেও ইয়াত চিকিৎসাধীন হয়ে থাকিলে বহুদিন আর সৌদি গভর্নমেন্টে তেওক চিকিৎসাধীন করাই সুস্থ করিব নোৱাৰিলে। তেওর কারণে সকলে দোয়া করিব, আমিও দোয়া করিলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানিকপুরৰ পৰা আব্দুল সুবহান আলী, রিপোর্ট অসম টুডে।